আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চ্যানেল দিবানিশিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দুটি অঙ্ক করে দেখাবো। একটি অঙ্ক হচ্ছে আবুল ও বাবুল একটি কাজ করে 20 ও 30 দিনে, তারা দুইজনে একত্রে কাজটি কয় দিনে করতে পারবে? আবুল করে 20 দিনে, বাবুল করে 30 দিনে একটি কাজ, ওই কাজটি তারা দুইজনে একত্রে করলে কয়দিনে করতে পারবে? অঙ্কটি সূত্র এরকম যে দুইজনে করে 20 ও 30 দিনে, যথাক্রমে 20 30 গুণ করে 20 আর 30-এর যোগফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী করতে হবে? আবুল করে 20 দিনে, বাবুল করে 30 দিনে, 20 ও 30-এর গুণফলকে 20 ও 30-এর যোগফল দ্বারা ভাগ করতে হবে। 20 যোগ 30, আচ্ছা, সমান 20 কে 30 দ্বারা গুণ করলে হয় 600। 20 আর 30 যোগ করলে হয় 50। তাহলে যদি আমরা 600 কে 50 দ্বারা ভাগ করি, 0 0 কাটা, 5 দ্বারা 60 কে ভাগ করলে 5 বারং 60, অর্থাৎ 12। তাহলে উত্তরটি হবে, দুইজন একত্রে কাজ করতে পারে 12 দিনে। এভাবে আমরা আরেকটি অঙ্ক করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আবুল ও বাবুল এটি কাজ করে 20 দিনে, আবুল একা 30 দিনে করতে পারলে বাবুল একা কয়দিনে করতে পারবে? এটা কি করতে হবে? দুইজনে একত্রে কাজ করে 20 দিনে, 20 দিনে একজনে করলে কয়দিনে? 30 দিনে। তাহলে 20 আর 30-এর গুণ করতে হবে এবং সংখ্যা দুটির বিয়োগ ফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে বড় সংখ্যাটা 30 থেকে 20 বিয়োগ করতে হবে, বিয়োগ ফল দিয়ে ভাগ করতে হবে, সমান কত? 20 গুণন 30, 600। 600, 30 থেকে 20 বাদ দিলে থাকে 10, তাহলে 0 কাটলে 0 কাটলে থাকে 60, অর্থাৎ 60 দিনে। বাবুলের কাজ করতে সময় লাগবে 60 দিন, এটাই উত্তর।